হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি সামসুন ব্লগার আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তবে আজকের ব্লগটা একদমই অন্যরকম। আজকে হঠাৎ করে আমার মনে হয়েছে, আমি সেই জন্য তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি বড় একা, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করব, আর গল্প করতে করতে আমার ব্লগটা বানিয়ে নেব। তাই তোমাদেরকে বলবো, প্লিজ আমার সাথে থেকো শেষ পর্যন্ত, এটা আমার রিকোয়েস্ট। হাই ভিউয়ার্স, আজকে তোমাদের ভাইয়া তুলু কেউ নেই, ওদের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে গেছে। তো আজকে আমি একা খাবো, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে করতে খাবো, তাহলে ভালো লাগবে। কারণ একা একা ভাত খেতে একদম ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ, এদিক থেকে করলা ভাজি নিয়েছি, খুব তেতো, তবু খাবো, খাওয়া ভালো। তো একা একা ভাত খেতে আমার ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু ব্লগটা বানাই, তোমাদের সাথে গল্প করতে করতে খাবো, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আমি এদিক থেকে একটু স্যালাড নিয়েছি, আজকে খুব বেশি কিছু নেই রেসিপি, কারণ তুলু তুলুর পাপা কেউ বাড়িতে খাবে না, সেই জন্য আমি কিন্তু ভাতটা একা একা খেতে ভালো লাগে না, হয় মেয়ের সাথে যদি খেতাম, মার মেয়ে একসাথে মায় বেটি খেতাম, আর না হলে হাজবেন্ড থাকলে খেতাম একসাথে। একা একা ভাতটা খেতে একদম ভালো লাগে না। তোমরা আমার মতো কারা ডিম ভক্ত আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা দুটো করে ডিম খাও ভাতের সাথে সেটাও বলবে। আর এই স্যালাডটা দেখছো, এটা আমি রোজ ভাতের সাথে খাই, আমি ভাত খুব কম খাই, আর এইসব খাই একটু বেশি করে। তো এই স্যালাডটা আমি বানিয়েছি গাজর, শসা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। এতে আরো কিছু জিনিস দিই, সেগুলো
এর পরে একদিন এটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিরকম ভাবে বানাই, তোমরাও বানিয়ে নিতে পারবে আর এটা খেতে অনেক ভালো লাগবে। ভাত অল্প খেলেও এটা বেশি করে খেয়ে নিলে পেটটা ভরে যায়। আমার ভাত খুব বেশি খেতে ভালো লাগে না, ভাতটা আমি খুব কম খাই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আমার ব্লগটা কেমন হয়। আমার ব্লগের মধ্যে হয়তো কোনো ভুলভ্রান্তি হতে পারে, আমি যাতে আরও বেটার করতে পারি আমার এই ব্লগগুলো তোমরা একটু সাজেশান দিও কিরম কী করলে পরে ভালো হয়। আমি আর ভাত খেতে পারছি না, এই গরমে একদম ভাত খাওয়া যাচ্ছে না, ভাত খেতে একদমই ভালো লাগছে না। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটা খেলাম আজকে, তাও ভালো লাগলো, না হলে একা একা হলে একদমই ভালো লাগতো না। এবার এই যে স্যালাডটা আছে এটা এবার খাবো। তো খেতে খেতে আমার ব্লগটা এখানেই শেষ করছি।